সুপ্রিয় দর্শক সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে আমি সেই পুতুল নাচের আয়োজন করেছি। ও বাপু সালাম বারে পুতুল নাচের আয়োজন বসে পুতুল নাচ করে দেখা চলে না, নাতেও গেছে গা যাও তো দিচ্ছে যাই নাতের অঞ্চলে নেই। সুপ্রিয় দর্শক সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে আমার চাচা তারিকুল ইসলামের বউ ভাত, তো সেই উপলক্ষে আমি একটু চিন্তা করলাম ইউনিক কিছু করার, যেমন সেই হারানো দিনের ঐতিহ্য পুতুল নাচ। হ্যাঁ, আজকে আমি সেই পুতুল নাচেরই আয়োজন করেছি। আপনি একটু ধৈর্য ধরেন, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। চাচা একটু ভালো করে খেলা দেখাবেন। আরে মা, কোনো চিন্তাই করো না, আমার পুতুল নাচ একবার যে দেখছে সে আরো দেখার ইচ্ছা করে। আচ্ছা তাহলে শুরু করি। মা ঠিক মতো মানুষের আনন্দ দেবে। শুধু এবারে দেখুন বেদের মেয়ে জোসনা, আপনারা সিনেমায় দেখেছেন, হ্যাঁ, বেদের মেয়ে জোসনা কিভাবে সর্ব নিয়ে খেলাধুলা করে। এবারে আপনাদের সামনে আসবে বেদের মেয়ে জোসনা দুটি সর্ব ধরার জন্য। বেদের মেয়ে জোসনা, দিদি কেমন আছেন? ভালো আছেন? দিদি গো, অনেকদিন পর দেখা হলো, আপনি কি সাপটাপ ধরেন এখনো? কিছু কিছু, আরে কিছু কিছু হলে চলবে না। হ্যাঁ, বিমুর চাচার বিয়ে বলে কথা, এখানে ভালো নাচ গান করতে হবে। আপনার দাদার নাম জানি কি ছিল? গোপ্রাণ সর্দার। ওরে বাপরে বাপ, আপনি সেই গোপ্রাণ সর্দারের নাতিন? সাপ ধরতে পারবেন? আবার সাপের কামড় খেয়ে তো মারা যাবেন না? না না, অভ্যাস আছে। আচ্ছা আপনার নাম কি? কি নাম? জোসনা, বেদের মেয়ে জোসনা। বাবা, খুব সুন্দর নাম। আচ্ছা দেখি কিভাবে সাপ ধরেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। ও বাবু চালাম বারে
একটি খেলা। সে খেলাটা হলো একটি যুবতী কন্যা কিভাবে একটি বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেছে, কিভাবে তারা সংসার করে, একটি বুইরার সঙ্গে একটি যুবতী কন্যার বিয়ে। এবারে আসবে সেই আমাদের বুইরা দাদা ও যুবতী কন্যা শাবনুরের ছোট বোন কোহিনূর। আরে ও দাদা, কেমন আছো? ভালো না? ভালো না রে। কে দাদা, কি হয়েছে? আর কই না রে ভাই, কি হয়েছে? সকালে তো ছোট কিস্তি কিস্তিতে গেল কিস্তি নিয়ে সকালে নারাই করছ? আমি চড়াইয়া মোর মুখ খাইলা করে আমার কালি কুতি 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 জীবন শেষ সামনে দাঁত গেছে গা। আমার মতো এত সুন্দরী একটা বউ পেয়ে তারপরে তুই সারারাত আমার পাশে শুয়ে শুয়ে পাদস, তোর নাগার বুইড়ার সাথে তো আমি কোনোদিনও সংসার করবো না। এইবার শিক্ষা দিছি না, তোর সাথে আমি আর কোনোদিন সংসার করবো না। আমি খুঁতি খুঁতি অরণ্য গেছি গে, বেকে কয় তোমার বউ গেছে গে কারো লগে। তুই তুই জানো না তোরে আমি কত ভালোবাসি। আমি কত ভালোবাসি, আজকাল তাই তো তোর নিজে স্বপ্নে পাশের পাতা ছিলছি। ওরে বাপরে, কথা শুনে মনে হয় পিরিত একবার উৎসাহ করতেছে। বুইড়ার লগে বিয়া বইয়া কি জ্বালাই পড়লাম। তুমি নারাই করো না, তোমার নয়ায় একটা গান বানাইছি শুনবা। আচ্ছা তাই লিখুন। দেখেন একজন বুইড়া লোক তার বউকে কত ভালোবাসে। আপনি যদি আমার এইভাবে ভালো না বাসতে পারেন, আমিও কিন্তু তুই না জানি। তুমি যে কি বলো না, উনি এই বুইড়া মানুষকে যদি ভালোবাসতে পারে, আমি জোয়ান ছেলে হয়ে ভালোবাসতে পারবো না। আজকের মতো আমাদের পুতুল নাচ এখানে শেষ। আমরা সকলেই এখন চলেন খাওয়া দাওয়া করি।